হ্যালো বন্ধুরা, রুমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ঝিঙের বড়া করে দেখাবো। চলো তোমাদেরকে আমি করে দেখাই, দেখো আমি এটা কিভাবে করি। ঝিঙেগুলো আমি খোসা ছাড়িয়ে দেখুন এইভাবে পিস পিস করে আমি রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টার মতো। এর মধ্যে আমি নুন আর সামান্য একটু চিনি দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন এভাবে ঠিক কাটতে হবে, একদম সুন্দরভাবে কেটে আধা ঘন্টার মতন রেখে দিতে হবে। দেখুন নুন আর চিনি দেওয়াতে কতটা জল বেরিয়েছে, যেহেতু আমি এটা 30 মিনিটের মতন রেখে দিয়েছিলাম বলে এই জলটা আমি এখন ফেলে দেবো। জলটা এবার আমি এই পাত্রে আমি ফেলে দেবো। এইভাবে হালকা হাতে জলটাকে বের করে দিতে হবে। সবগুলো আমার এভাবে আমি করে নিয়েছি। ঝিঙের বড়া বানানোর জন্য যে ব্যাটারটা লাগবে সেটা আমি এখন তৈরি করে নেব। প্রথমে আমি পরিমাণ মতন বেসন নিয়ে নেব। আর আমি এর মধ্যে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দেব হলুদ, পরিমাণ মতন নুন দিয়ে দেবো। এগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচের মতন রিফাইন তেল। ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আর আমি আন্দাজ মতন জল দিয়ে দেবো এর মধ্যে। জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে দলা দলা না থাকে, নাহলে ব্যাটারটা ভালো হবে না। আর আমি এর মধ্যে 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দেবো, যেহেতু এখন ব্যাটারটা ঘন হয়ে গেছে। দেখুন ব্যাটারটা ঠিক এরকমই হতে হবে, একদম পাতলা হলে হবে না, এরকম ঘন না হলে ঝিঙে বড়াটা ভালো হবে না। এর মধ্যে আমি 1 চামচের মতন পোস্ত দিয়ে দেবো। এটা অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, এর মধ্যে আপনারা তিলও দিতে পারেন। প্যানটা আমি বসিয়ে দিয়েছি ওভেনে। প্যানটা গরম হয়ে গেছে, এতে আমি রিফাইন তেল দিয়ে দেবো। প্রতিটা ভাজে ভাজে যাতে ব্যাটারটা লেগে যায়। দেখুন ঠিক এভাবেই করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে আমি ছেড়ে দেবো।
ঝিঙের বড়া গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে খুবই ভালো। মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে। বড়া আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি ঝিঙেগুলো আমি দিয়ে দেবো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঝিঙের বড়া খাওয়ার জন্য এখন পুরোপুরি রেডি। রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিও দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।